হলিউড সুপারস্টার দ্য রক জয়েন করবেন রোমান রেঞ্জের ব্লাড লাইনে। এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডের জন্য পল হেইম্যান কনফার্ম করে দিয়েছেন রোমান রেঞ্জ, সোলো সিকুয়া, জিমি উসো এবং হলিউড সুপারস্টার দ্য রককে। রক যখন সর্বশেষ স্ম্যাকডাউনে রিটার্ন করেছিল, সে সময়ে রোমান রেঞ্জের এগেনস্টে লড়ার জন্য এসেছিলেন। তবে রেসলমেনিয়া কিক অফে কোডি রোডস ব্লাড লাইনকে অপমান করলে রোমান রেঞ্জের সঙ্গে মিলিত হয়ে তাদের কথার জবাব দিচ্ছিলেন এবং রোমান রেঞ্জ আর রক তারা একসঙ্গে বাসায় ফিরেছেন। এরপরে স্ম্যাকডাউনের জন্য পল হেইম্যান, রোমান রেঞ্জ এবং রক তাদের দুজনকেই কনফার্ম করেছেন। তবে দ্য রক এখনও পর্যন্ত ব্লাড লাইনে যুক্ত না হলেও হয়তো এই সপ্তাহের স্ম্যাকডাউনের এপিসোডে এমন একটি সেগমেন্ট দেখা যেতে পারে যেই সেগমেন্টের মধ্যে রক রোমান রেঞ্জের ব্লাড লাইনে যুক্ত হবেন এবং রোমান রেঞ্জ তিনি রককে বরণ করে নেবেন তার ব্লাড লাইনের মধ্যে। অর্থাৎ অফিসিয়ালভাবে রককে হয়তো বা ব্লাড লাইনের নতুন মেম্বার হিসেবে এই সপ্তাহের স্ম্যাকডাউনে দেখা যাবে। ধন্যবাদ।